ধস নেমে বন্ধ জম্মু শ্রীনগর জাতীয় সড়ক, এর ফলে ওই পথে সাময়িকভাবে বন্ধ হলো অমরনাথ যাত্রা। সংবাদ সংস্থা ANI সূত্রে জানা গিয়েছে, দুর্যোগের কারণে জম্মু শ্রীনগরের জাতীয় সড়কের রামবেন এলাকায় ব্যাপক ধস নেমেছে। জম্মু ও কাশ্মীর ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, আপাতত জাতীয় সড়কের ওই এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়া যাতায়াত করা যাবে না। জম্মু ও কাশ্মীর ট্রাফিক পুলিশের তরফে পরে আরও এক বিবৃতিতে বলা হয়েছে, ধসের কারণে জম্মু শ্রীনগর জাতীয় সড়কপথে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত অমরনাথ যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, গত রবিবার চন্দ্রপুর বেস ক্যাম্পে তীর্থযাত্রীরা পৌঁছালে সেখানে যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। যে এলাকাটি জম্মু ও শ্রীনগর জাতীয় সড়কের খুব কাছে, যদিও দুর্যোগের পাশাপাশি 15ই আগস্ট স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তা ঢেলে সাজানোর কারণেও যাত্রা বিলম্বিত করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।